নমস্কার বন্ধুরা, আমাদের ভাগ্যালাভ চ্যানেলে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে বন্ধুরা আমরা আবারও তুলসী দেবী সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তুলসী দেবীর অর্চনা করে আমরা কিভাবে জলদান করব, জলদানের মন্ত্রটা আমরা জানতে পারব। আজকে আপনারা সবাইকে আমরা জানাবো বন্ধুরা, যে আপনারা জানেন যে সঠিক মন্ত্র উচ্চারণ না করতে পারলে এবং সঠিক উপায় অবলম্বন নিয়মকানুন না মানতে পারলে সেই পূজা পাঠের কোনো দাম থাকে না, কোনো মূল্য থাকে না, কোনো মর্যাদা থাকে না, সেটি ভগবানের কাছে পৌঁছায় না। আমাদের যে আবেদন, আমাদের যে ঐকান্তিক ইচ্ছা ভক্তি, সেইগুলো প্রকাশ করা যায় না। তাই আমরা জেনে নেব যে আমরা তুলসী দেবীকে অর্চনা করার পর যখন জলদান করব তখন কীভাবে সেই জলদান করব এবং মন্ত্রপাঠ করব। বন্ধুরা, ইতিমধ্যে আমরা তুলসী মাহাত্ম এবং তুলসী দেবীকে কীভাবে অর্চনা করব সেই সম্পর্কে আলোচনা করেছি, ভিডিও করেছি, আপনারা প্রয়োজন বোধে সেগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা জানব যে কীভাবে আমরা তুলসী গাছে জলদান করব। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন এবং সেখানে একটি অল অপশন আছে সেটি ক্লিক করে রাখুন। তাহলে যখনই আমরা কোনো আপলোড করব ভিডিও, নতুন ভিডিও, তখন সঙ্গে সঙ্গে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা আর কী বিষয়ের উপর ভিডিও দেখতে চাইছেন। আর যেসব বন্ধুরা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা, কেননা এখানে বোনাস আলোচনা হিসাবে আমরা অতিরিক্ত কিছু আলোচনা করি যেগুলো আমরা প্রত্যেক ভিডিওতে করে থাকি আমাদের ভিউয়ার্সদের সুবিধার্থে। বন্ধুরা চলুন তাহলে আমরা জেনে নিই কীভাবে আমরা তুলসী গাছে জলদান করব। বন্ধুরা, আমরা তুলসী দেবীকে যখন জলদান করব তখন পঞ্চপাত্রটা বা হাতে ধরে ডান হাত দিয়ে তুলসী দেবীকে জলসিঞ্চন করব, বা আমরা ঘটি, একটি নির্দিষ্ট ঘটি রাখবেন বা একটা নির্দিষ্ট পাত্র, তামার পাত্র হলে ভালো হয়, রাখবেন, সেইখান থেকে তুলসী দেবীকে জল অর্পণ করবেন। বন্ধুরা, আমি দুটো মন্ত্র বলবো, একটা হচ্ছে বাংলাতে, যারা সংস্কৃত বলতে পারবেন না, সংস্কৃত উচ্চারণ করতে পারবেন না, সেই জন্য বাংলাতে। যখন আমরা বাংলাতে বলবো তখন এই মন্ত্রটি বলবো, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথায় ঢালি জল অন্তিমে দিও চরণস্থল। প্রতিদিন স্নান করার পর অবশ্যই তিনবার পাঠ করবেন এবং তিনবার গাছে জল দেবেন। বন্ধুরা, কখনোই তুলসী দেবীকে স্নান না করে তুলসী দেবীকে স্পর্শ করবেন না। আবারও বলছি মন্ত্রটি, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথায় ঢালি জল অন্তিমে দিও চরণস্থল। বন্ধুরা, এবং যে মন্ত্রটি সংস্কৃত মন্ত্র সেটি দেখুন, বলছি, ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপ আমি জগধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। আবার বলছি দেখুন, ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপ আমি জগধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। বন্ধুরা, এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন, দিয়ে তুলসী দেবীকে আপনারা জলসিঞ্চন করবেন। বন্ধুরা, ইতিমধ্যে আলোচনা করেছি যে কখন এবং কোন কোন দিনে আমরা জলসিঞ্চন করব না এবং কোন সময়ে আমরা তুলসী পাতা তুলব না, তুলসী আমরা কীভাবে অর্চনা করব সেগুলো আপনারা দেখে নেবেন। কিন্তু আজকের বিশেষ আলোচনা হচ্ছে, তুলসী শুধুমাত্র নারায়ণ, বিষ্ণু, জগন্নাথ, অর্থাৎ বিষ্ণু এবং বিষ্ণুর অবতার, সমস্ত বিগ্রহকেই দিতে পারি, সেই বিগ্রহকে দিতে পারি, কিন্তু এবং তাদের যে ভোগ নিবেদন করব তাদেরকে সেই তাতে দিতে পারি, জলে দিতে পারি, কিন্তু কখনোই আমরা তুলসী
নারায়ণ ছাড়া আমরা অন্য কাউকে দিতে পারি না, যেমন গণেশকে কখনোই আমরা তুলসী দিতে পারি না, এমনকি রাধা রানীকেও তুলসী দেওয়া যায় না। যদিও আমরা কৃষ্ণকেও অর্পণ করতে পারি, কিন্তু রাধা রানীকেও অর্পণ করতে পারি না। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো দেবীকে আমরা তুলসী অর্পণ করতে পারি না। অনেকেই দেখেছি যে সমস্ত যখনই আমরা প্রসাদ দিই ভগবানকে গ্রহণ করতে বলি, তখন দেখি সবেতেই তুলসী পাতা দেয়। এটা করা একদমই উচিত না। শ্রী বিষ্ণু এবং তার অবতার 10 অবতারকে আমরা দিতে পারি তুলসী, তা জলে দিতে পারি, এবং আমরা কিন্তু কোনো দেবীকে, গণেশকে এবং শিবকে, কোনো দেবতাকেই তাছাড়া আমরা দিতে পারি না। এগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে এবং সাত্ত্বিক হয়ে উঠবে। এবং ভক্ত ইষ্ট দান করতে যে তুলসী মহারানী, তার কৃপা আমরা অবশ্যই পাব। আর তুলসী রানীর কৃপা পেলে, তুলসী রানী অর্থাৎ সাবভ্রষ্টা হয়ে সরস্বতী দেবী সাপ দিয়েছিলেন, সেই সাবভ্রষ্টা হয়ে স্বয়ং মা লক্ষ্মী ধরিত্রীতে তুলসী দেবী হিসেবে, আমাদের পতিত পাবন হিসেবে উনি এসেছিলেন, অবস্থান করেছিলেন ধরিত্রীতে। আমরা তুলসী দেবীকে এইভাবে অর্চনা করে থাকি, সেই জন্য আপনারা এই পুণ্য গাছটিকে, এই তুলসী দেবীকে, মা লক্ষ্মীকে অর্চনা করে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে উঠুন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার বন্ধুরা।